আসসালামু আলাইকুম সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চ্যাপ্টার থেকে কতিপয় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি এবং একটা একটা করে উত্তর আমরা জানি। এখানে আমি 15টি প্রশ্ন লিখে রাখছি, 15টি প্রশ্নের অপশনও দিছি। এর আগে বহু নির্বাচনীগুলো আমি পড়িয়েছি, কোনো অপশন দিই নাই, এবার কিন্তু অপশন দিছি। যেহেতু এটা থিওরিক্যাল, এটা আজকে যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আমি নিয়ে আলোচনা করব, এখানে কোনো গাণিতিক কোনো সমস্যা নাই। অতএব আমরা গাণিতিক কিছুই না, আজকে শুধু থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের আগের ভিডিওটা যারা দেখছো তাদের জন্য একটু সুবিধা হবে আজকের ক্লাসটা। আর যদি আগের ভিডিওটা না দেখে থাকো, এই চতুর্থ অধ্যায়ের উপর একটা ক্লাস আছে, আগের ভিডিও আছে, ওইটা দেখতে হবে, তাহলে বহু নির্বাচনীগুলো একেবারে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, কোন দফাটি মূলধন জাতীয় প্রাপ্তি? তখন মূলধন জাতীয় প্রাপ্তিটা কী? মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, আমার এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে সকল প্রাপ্তি অনিয়মিত হয় এবং টাকার অঙ্ক বড়, যার সুবিধা এক বছরের বেশি ভোগ মানে সময়ের জন্য ভোগ করা যায়, সেটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। তো এখানে দেখো আমার প্রশ্নটা আছে যে কোন দফাটি মূলধন জাতীয় প্রাপ্তি? বিনিয়োগের সুদ, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ। তাহলে আমার মনে হইতেছে যে স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ, তার কারণ এটার থেকে এর সুবিধা অনেকদিন ভোগ করা যায়, অথবা এটা টাকার অঙ্ক বড় বা অনিয়মিত। সাধারণত স্থায়ী সম্পত্তি মানুষ নিয়মিত বিক্রি করে না। তাহলে আমার মনে হয় এইটাই গয় উত্তর। তাহলে আমরা কনফার্ম হলাম যে স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ, এটাই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় লব্ধ অর্থকে কী বলে? মূলধন জাতীয় প্রাপ্তি বলে নাকি মুনাফা জাতীয় প্রাপ্তি? মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। এখন আরেকটু তোমাদের জানার দরকার যে মুনাফা মূলধন জাতীয় আয় কী। ধরো একটা বছর শেষে তুমি একটা যন্ত্রপাতির দাম নির্ধারণ করছো 20,000 টাকা, কিন্তু বছর শেষে ওই যন্ত্রপাতিটা তুমি 30,000 টাকায় বিক্রি করছো। সেক্ষেত্রে দেখো 30,000 এবং 20,000, তো তোমার মানে গায়ের মূল্য 20,000 টাকা, কিন্তু তুমি বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা এবং 20,000 টাকা দুয়ের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো এখানে আমার যে প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় লব্ধ অর্থকে কী বলে? যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পত্তি, আমরা 1 নম্বর প্রশ্নে জানছি, অতএব এটা মূলধন জাতীয় প্রাপ্তি। 3 নম্বর প্রশ্ন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কী? যে সকল ব্যয় মুনাফা জাতীয় কিন্তু যার সুবিধা অনেকদিন ভোগ করা যায়, সেটা কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয়। যদিও এটা মুনাফা জাতীয় কিন্তু এর সুবিধা ভোগ করা যায় 1 বছরের অধিক, এই কারণে এটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন আমরা সাধারণত কোনো নতুন পণ্য যদি তৈরি করতে যাই, তার যদি গবেষণা করার জন্য যে ব্যয়টা হয় সেটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে ধরো বিজ্ঞাপন খরচ যদি তুমি বেশি পরিমাণে দিয়ে রাখো, যেমন 4 বছরের জন্য দিয়ে রাখো, তাহলে 1 বছরের খরচ, চলতি বছরের খরচটা মুনাফা জাতীয় এবং বাকি 3 বছরের খরচটা বিলম্বিত মুনাফা জাতীয়। তো এখানে বলতেছে বেতন প্রদান, আসবাবপত্র ক্রয়, পণ্য তৈরির গবেষণা ব্যয়, ভাড়া প্রদান। আমি একটু আগে উদাহরণের মাধ্যমে বলছি যে পণ্য তৈরি, নতুন কোনো পণ্য তৈরি করার সময় যে গবেষণা ব্যয় এর খরচ হয়, ওটা কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটা আমরা কী বলবো, গয়ের উত্তরটা গ যে পণ্য তৈরির গবেষণা ব্যয়, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে পণ্য তৈরির গবেষণা ব্যয়। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। 4 নম্বর প্রশ্নে, বিনিয়োগের উপর অর্জিত সুদকে কী হবে? বিনিয়োগের উপর অর্জিত সুদ, অর্থাৎ বিনিয়োগ করছো তার থেকে সুদ পাবা, এই সুদটা কিন্তু নিয়মিত, এটা অনিয়মিত না। বিনিয়োগের সুদ আমি প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পাবো, অতএব বছরে কয়েকবার পেতে পারি, নিয়মিত পেতে পারি। তাহলে এই সুদটা আমাদের বিনিয়োগের সুদ, বিনিয়োগের উপর অর্জিত সুদ হচ্ছে মুনাফা জাতীয় আয়। 5 নম্বর প্রশ্ন, যন্ত্রপাতির পরিবহন খরচ কী জাতীয় লেনদেন?
যন্ত্রপাতির পরিবহন, যন্ত্রপাতিটা কি স্থায়ী সম্পদ, তো স্থায়ী সম্পদ যদি হয় তাহলে এটা মূলধন জাতীয় যন্ত্রপাতির পরিবহন খরচ, তাই এটা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু যন্ত্রপাতির আনার সময় যন্ত্রপাতি ক্রয় করছো বা মার্কেট থেকে তুমি তোমার অফিসে আনতে হবে, তা সে তার জন্য পরিবহন খরচটা যেটা লাগবে ওটা যন্ত্রপাতির সাথে সংযুক্ত হবে। তাহলে আমাদের ধরতে হবে যে যন্ত্রপাতির পরিবহন খরচ এটা কি মূলধন জাতীয় ব্যয়, কারণ স্থায়ী সম্পত্তি, কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর তার সংস্থাপন ব্যয়, তার মেরামত ব্যয়, তার সঙ্গে পরিবহন ব্যয়, সকল ব্যয় ওই স্থায়ী সম্পত্তির সাথে সংযুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। ছয় নম্বর প্রশ্ন, শেয়ার বিনিয়োগের লভ্যাংশ, তুমি শেয়ারে যে টাকা বিনিয়োগ করছো এটা নিয়মিতভাবে লভ্যাংশ আসতে থাকে, তাহলে শেয়ারে বিনিয়োগের যে লভ্যাংশ এই লভ্যাংশটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আমাদের সূত্র মতে। পরের প্রশ্ন দেখো, সাত নম্বর প্রশ্ন, কোনটি ভিন্ন প্রকৃতির, কোনটি ভিন্ন প্রকৃতির, এখানে আমরা আজকে পড়াচ্ছি মূলধন এবং মুনাফা জাতীয় দুই ধরনের লেনদেন নিয়ে, তাহলে অবশ্যই প্রশ্নটা ওই ধরনই যে সব হয়তো তিনটা মূলধন জাতীয় আর একটা মুনাফা জাতীয়, অথবা তিনটা মুনাফা জাতীয় একটা মূলধন জাতীয়, এরকম কিছু একটা উত্তর আসবে। তো দেখো, বিমা সেলামি, শিক্ষানবিশ সেলামি, কমিশন প্রাপ্তি, এগুলো কিন্তু সব মুনাফা জাতীয় লেনদেন, আর ঋণ প্রাপ্তি এটা কিন্তু সচরাচর হয় না, এটা এবং টাকার অঙ্ক বড়, এটা অনিয়মিত, এই কারণে ঋণ প্রাপ্তিটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। অতএব এখানে বলছে যে কোনটি ভিন্ন প্রকৃতির, তার মানে এই ঋণ প্রাপ্তিটা হচ্ছে এই তিনটের থেকে আলাদা, অর্থাৎ এরা মুনাফা জাতীয় লেনদেন আর এই একটাই শুধু মূলধন জাতীয় লেনদেন। তাহলে আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। আট নম্বর প্রশ্নে বলছে, ব্যবসায় স্থানান্তর খরচ কোন ধরনের ব্যয়, ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর ধরো কোনো ব্যবসায়ীর ব্যবসা ধানমন্ডি থেকে মতিঝিলে আনলো, মতিঝিলে আনার পরে, মতিঝিলে আসার পরে দেখা গেলো যে অফিসটা ডেকোরেশন করতে হয়েছে, যেমন আমরা দেখো এখানে ক্লাস নিতেছি, এখানে যদি নতুন করে পর্দা লাগানো হয়, এই পর্দার সুবিধা, যদিও পর্দাটা কোনো মানে স্থায়ী সম্পদ না কিন্তু এর সুবিধা কিন্তু অনেক দিন ভোগ করা যায়, তো যে সকল পণ্য মানে এটা স্থায়ী না অস্থায়ী তারপরও কিন্তু এর সুবিধা অনেক দিন ভোগ করা যায়, এই কারণে এই সমস্ত পণ্যটাকে এই ধরনের খরচকে স্থায়ী মানে ব্যবসায়ী স্থানান্তর খরচকে আমরা সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ধরে থাকি, তার মানে এর সুবিধা অনেক দিন, এটা মুনাফা জাতীয় কিন্তু এর সুবিধা অনেক দিন ভোগ করা হচ্ছে বিধায় এটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় বলতেছি। অতএব আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয়। নয় নম্বর প্রশ্নের উত্তর দেখো, নয় নম্বর প্রশ্ন দেখো, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন ব্যয় কোন জাতীয় ব্যয়, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন এটা সচরাচর হয় না কিন্তু এটা অনিয়মিত, ওই অপশনগুলোর সাথে তোমার ওই বৈশিষ্ট্যর সাথে মিলে যেতে হবে, মানে সবগুলো একভাবে একসাথে মিলে যাবে তা না, অনিয়মিত, টাকার অঙ্ক বড়, অথবা এর থেকে অনেক দিন সুবিধা ভোগ করা যায়, এরকম কিছু। তো বিদ্যালয়ের মাঠ সচরাচর কিন্তু করা হয় না, হয়তো বছরে এক দুই একবারও করা হয় না, হয়তো বা পাঁচ বছর পর হয়তো মাঠ উন্নয়ন করা হয়, হয়তো এই যেমন আমাদের দেখো বিদ্যালয়ের মাঠ আমরা কিন্তু উন্নয়ন করি, এটা কিন্তু প্রতি বছর করা হয় না বা বছরে দুই তিনবার করা হয় না, এটা হয়তো পাঁচ বছর দশ বছর পর পর হয়তো উন্নয়ন করা হয় বা মাটি দেওয়া হয় এটা উন্নয়ন করার জন্য, তো সেক্ষেত্রে আমরা বিদ্যালয়ের মাঠ উন্নয়নকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব। দশ নম্বর প্রশ্ন, কোনটি মুনাফা জাতীয় আয় নয়, বলছে কোনটি মুনাফা জাতীয় আয় নয়, প্রাপ্তবার্তা, ব্যাংক জমার সুদ, সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ, প্রাপ্ত কমিশন, বলতেছে যে মূলধন জাতীয় আয় নয়, তার মানে সম্পত্তি, সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ এটা কিন্তু মুনাফা জাতীয় আয় নয়, আমরা এর আগে শিখে আসছি যে স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, অতএব এটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় নয়, সম্পত্তি বিক্রয় লব্ধ অর্থ গ, উত্তরটা হবে গ। এগারো নম্বর প্রশ্ন দেখো, কোনটি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় তোমার ধারণা আছে যে সকল ব্যয় সাধারণত নিয়মিত হয়, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে নিয়মিত যেটা এবং যার সুবিধা একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরের সময়ের মধ্যে এর উপযোগ শেষ হয়ে যায়, সে সকল ব্যয়কে সাধারণত আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি এবং টাকার অঙ্ক ছোট, তো মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, সাধারণ সঞ্চিতি, মূলধনের সুদ
মালিককে, ব্যবসা প্রতিষ্ঠান মালিককে প্রদান করতে হয়। উত্তোলনের সুদ মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে দেয়। বিনিয়োগের সুদ, এটা আয়, বিনিয়োগ করছো তুমি ব্যবসা, একজন ব্যবসায়ী যেখানে বিনিয়োগ করে তার থেকে সুদ পেলে ওইটাকে বলা হয় বিনিয়োগের সুদ, অর্থাৎ এটাও আয়। সাধারণ সঞ্চিতি এটা মালিকানা স্বত্বের একটি অংশ। অতএব আমরা বুঝতে পারলাম যে মূলধনের সুদটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক, মূলধনের সুদ। বারো নম্বর প্রশ্ন দেখো, লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? একদম সহজ, আজকে আমরা শিরোনামেই উল্লেখ করছি মূলধন এবং মুনাফা দুই ভাগে। এখানে বলা আছে দুই, কয় ভাগে? তিন, দুই, চার, পাঁচ, দুই ভাগে। তেরো নম্বর প্রশ্ন, মেশিন সংস্থাপনের খরচ কোন ধরনের লেনদেন? মেশিন, একটু আগে আমি বলছি যে মেশিনটা ক্রয় করার পরে বা যন্ত্রপাতি ক্রয় করার পরে তার বহন খরচ, মেরামত খরচ বা সংস্থাপন খরচ, অথবা ওইটাকে তুমি আরেকটু যদি মডিফাই করতে চাও, সেই সমস্ত খরচকে আমরা সাধারণত কি মূলধন জাতীয় ব্যয়, তার মানে ওই বড় খরচের সাথে ছোট খরচগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে, মুনাফা জাতীয় খরচগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি তুমি করো, খরচ করো। আর যদি দশ বছর পাঁচ বছর পরে ওই খরচটা, মেরামত খরচ করো, তাহলে সেটা আবার হয়ে যাবে মুনাফা জাতীয়। তো এই সংস্থাপন, মেশিন সংস্থাপনের খরচ হবে মূলধন জাতীয় ব্যয়। চোদ্দ নম্বর প্রশ্ন, কোনটি অনিয়মিত খরচ? দেখো, জমি ক্রয়, ঋণের সুদ, বেতন প্রদান, বিজ্ঞাপন। জমি সাধারণত কি আমরা সচরাচর ক্রয় করি? না। ঋণের সুদ, ঋণের সুদ কিন্তু আমরা প্রতি মাসে মাসে দিতে হয়। বেতন প্রত্যেক মাসেই দিতে হয় এমপ্লয়ীদের। বিজ্ঞাপন, এটা বছরে দুই একবার এই বিজ্ঞাপন খরচটা অবশ্যই দিতে হয়। অতএব আমরা এই চারটে অপশন থেকে সবচেয়ে সঠিক যেটা সেটা পাইলাম যে জমি ক্রয়। অর্থাৎ বলছে যে কোনটি অনিয়মিত, এই জমি কিন্তু অনিয়মিতভাবেই, মানে মানুষ প্রতি বছরে কিন্তু জমি বা ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছরে জমি ক্রয় করে না। তাহলে উত্তর হবে ক, জমি ক্রয়। আজকের সর্বশেষ, আজকের ক্লাসের সর্বশেষ আইটেম হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন, যে কোনটি নিয়মিত খরচ? আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি বসানো খরচ, নতুন পণ্যের গবেষণা ব্যয়, মণিহারি খরচ। এই মণিহারি হচ্ছে এক প্রকার, যেমন কাগজ, কলম, খাতা, এগুলোকে বলা হয় কি মণিহারি। অতএব এই মণিহারি খরচটা হচ্ছে মুনাফা জাতীয় বা নিয়মিত খরচ। কেমন? আসবাবপত্র, এটা অনিয়মিত। যন্ত্রপাতি বসানো খরচ, এটাও অনিয়মিত। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটাও অনিয়মিত। শুধু নিয়মিত খরচ মণিহারি, অর্থাৎ কাগজ কলম প্রত্যেক মাসে বা বছরে অন্তত দুই চার পাঁচ বার দশ বার লাগে। অতএব এটাকেই আমরা অনিয়মিত খরচ, নিয়মিত খরচ বলবো। অর্থাৎ ঘ, উত্তর হবে ঘ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পনেরোটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছিলাম। আশা করি আমার এই ক্লাসটা তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং আমাদের সাথে এই অনলাইন ক্লাসে যুক্ত থেকে প্রতিদিন যে ক্লাসগুলো যাইতেছে সব ক্লাসের সাথে তোমরা যুক্ত থাকবে এবং অ্যাটেন্ড করবে ক্লাসে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে ফেসবুকে জানাবে। আর আজকে তোমাদের এই পনেরোটি প্রশ্ন, এর উত্তরগুলো, এরকম আরও কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন তোমরা স্টাডি করবে এবং সেখানে স্টাডি করে ওই ক্লাস, ওই প্রশ্ন সেখান থেকে দশটা প্রশ্ন চয়েস করবে। দশটা প্রশ্ন চয়েস করে তোমরা আমার এরই আলোকে দশটা প্রশ্ন চয়েস করে আমাদের দুই দিনের মধ্যে আমাদের ফেসবুক পেজে ওই বাড়ির কাজ করে তোমরা খাতার ছবি তুলে পাঠিয়ে দিবে। তো এটা বলেই আমরা আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।